নমস্কার ইংলিশ বিদ্যাপীর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দেখো ক্লাস সিক্সের এই দু হাজার বাইশ জানুয়ারি মাসের যে ফার্স্ট যে মডেল অ্যাক্টিভিটি টাক্কটা দেওয়া হয়েছে বেশিরভাগ স্কুল থেকেই দেওয়া অলরেডি হয়ে গেছে কিছু কিছু স্কুলে হয়তো বাকি আছে পেয়ে যাবে তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের গ্রামার পার্টটা যেটা রয়েছে অ্যাক্টিভিটি টু সেইটা দেখো আজকে তোমাদের সলভ করাবো তো প্রশ্ন দেখতে পাচ্ছ কী আছে আইডেন্টিফাই দ্য কাউন্টেবেল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস প্রশ্নের মানে আগে বুঝতে হবে গিভেন সেন্টেন্সেস মানে তলার যে বাক্যগুলো দেওয়া হয়েছে সেগুলোর থেকে কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন এগুলোকে আইডেন্টিফাই করো মানে শনাক্ত করো চিহ্নিত করো বাছো আর কি অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস তলায় কলামস দিয়েছে দেখতে পাচ্ছ কাউন্টেবল নাউন্সের কালামসে কাউন্টেবল নাউনগুলো বাছাই করে লিখতে হবে আর আনকাউন্টেবল কাউন্স নাউনের জায়গায় আনকাউন্টেবল নাউনগুলো লিখতে হবে তো এগুলো করতে গেলে তোমাকে যেটা জানতে হবে কাউন্টেবেল নাউন আনকাউন্টেবল নাউন কি জিনিস কিভাবে বার করতে হয় এগুলো আগে জানা দরকার তো সেইগুলো আমি বলবো দেখো শুধু উত্তর বলতে আমি আসিনি তোমরা জানো আমার স্টুডেন্টসরা আমি আগে তোমাদের বোঝাবো তোমরা যাতে নিজেরা করতে পারো সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে ঠিক আছে তোমরা যাতে নিজেরা শিখে নিজেরাই করতে পারবে তো গ্রামার বুঝতে হবে গ্রামার যাতে এনজয় করতে পারো তার জন্যই আমার এই প্রয়াস তো ভালো করে আগে বুঝে নাও তারপরে উত্তর তোমরা নিজেরাই পারবে দেখো হোয়াট ইজ কাউন্টেবল আনকাউন্টেবেল না আগে জানতে হবে দেখো এটা মোটামুটি শুধু ক্লাস সিক্সের স্টুডেন্টসদের জন্যই না ক্লাস ফাইভের স্টুডেন্টসরাও যাদেরই কাউন্টেবেল নাউন আনকাউন্টেবল নাউন নিয়ে সমস্যা আর এটা এমন একটা এরিয়া না এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন খুঁজতে বহু স্টুডেন্টসদের কিন্তু সমস্যা হয়ে যায় হ্যাঁ এমনকি তার নিচের ক্লাসগুলো ক্লাস ফোর ঠিক আছে যে কোনো ক্লাসেরই যেখানেই কাউন্টেবল নাউন আনকাউন্টেবেল নাউন খুঁজতে বলা হয় বা কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হোক ম্যাটেরিয়াল নাউন হোক কালেক্টিভ নাউন হোক এই সমস্ত নাউন্সগুলো আইডেন্টিফাই করতে স্টুডেন্টসদের বেশ কিছু অসুবিধা ফেস করতে হয় বিশেষ করে কাউন্টেবল আনকাউন্টেবেল কারণ স্টুডেন্টসরা ভাবে বোধ যেগুলোকে গোনা যায় সেগুলোকে কাউন্টেবেল নাউন বলে ব্যাস হয়ে গেল আর যেগুলোকে গোনা যায় না সেগুলোকে আনকাউন্টেবল কিন্তু হ্যাঁ সেটা অনেকাংশে বেশিরভাগ নাউনগুলো দিয়েই সেটা বিচার করে করতে পারবে তুমি যেগুলোকে গোনা যাচ্ছে সেটা কাউন্টেবল নাউন একদমই ঠিক দ্য নাউস দ্যাট ক্যান বি কাউন্টেড ইজ কল কাউন্টেবল নাউস আর যেগুলোকে কাউন্ট করা যায় না সেগুলো আনকাউন্টেবল এই তো একদমই ঠিক কিন্তু শুধু এই ধারণা নিয়ে তুমি কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না যেমনি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো স্টার এস টি এরটা স্টার একটা নাউন তারা তো এটাকে তারা বল নিজেকে প্রশ্ন করে তারা কি গোনা যায় তারা গোনা সম্ভব আকাশে যত তারা আছে আমরা গুনে শেষ করতে পারবো করতে পারবো না তাহলে এই অর্থে তো এটাকে আমরা আনকাউন্টেবল নাউনই বলবো তাই না কিন্তু এটা কিন্তু কাউন্টেবেল নাউন হবে কেন কাউন্টেবল নাউন হবে কারণ এগুলোই তোমাদের আমি এখন শেখাবো দেখো তারা গোনা যায় না ঠিকই কিন্তু আমরা কাউন্ট তো করতে পারছি আর সব থেকে বড়ো কথা স্টারের আমরা বহু বচন করতে পারি তাই না তো নক্ষত্রগুলি স্টার্স বহু করতে পারি না মনে রেখে দেবে যে নাউনগুলোয় প্লুরাল করা যায় কি বললাম যে নাউনগুলো প্রুডাল বহু বচন করা যায় সিঙ্গুলার প্লুরাল বচন আছে এক বচন বহু যেগুলো প্লুরাল করা যায় বহু করা যায় এস হোক দি হোক যেভাবে হোক প্রুডাল করা যায় নিয়ম অনুসারে প্লাস যেগুলোর আগে ইন্ডেফিনেট আর্টিকেল এ এন বসানো যায় কী বললাম যেগুলোর আগে ইন্ডেফিনেট আর্টিকেল এ এন বসানো যায় এবং প্লুরালও করা যায় প্রয়োজনে ঠিক আছে এ স্টার আমরা বলতে পারি না একটি তারা বলতেই পারি স্টার্স এটাও বলতে পারি নক্ষত্রগুলি তো ইনডে আর্টিকেল প্রকার আছে ডেফিনেট ইন্ডেফিনেট নির্দিষ্ট করে বোঝালে ইউনিক জিনিস এগুলো দা ডেফিনেট আর্টিকেল আর একটা আছে ইন্ডেফিনাইট এ আর এন তো ইন্ডেফিনেট আর্টিকেল এ এন বসানো যায় বা প্লুরাল করা যায় বউ মনে রাখবে সেইগুলো কিন্তু কাউন্টেবেল নাউন তাই না একটি বললেও তাই একটি নক্ষত্র তো কটি নক্ষত্র না একটি নক্ষত্র এ স্টার এ পেন একটি পেন তো আমরা বোঝা যাচ্ছে এটাকে কাউন্ট করতে পারছি তাই না আর পেন্স বললাম বুকস বললাম এস যুক্ত করে দিই তাহলেও আমরা এটাকে দেখো আরামসে কাউন্ট মানে গোনার যাচ্ছে তবেই আমরা এস বসাতে পারছি পেন গুলি তাই না বা টু পেন্স বসাও থ্রি পেন্স বসাও কাউন্ট করা যাবে এগুলোকে তো যাই হোক এটা তো একটা উপায় আছে তো আমি বলতে পারলাম ওইরমভাবে কিন্তু বিচার করে তুমি পারবে না যে এই খালি গোনা যায় এটাকে গোনা যায় না ওইরকমভাবে এটাকে বিচার করবে না আমি যে পদ্ধতিটা বলছি ভালো করে বোঝো কারণ নাহলে কিন্তু কনফিউশনের মধ্যে পড়বে কাউন্টেবল আনকাউন্টেবল দেখো নাউন্স পাঁচ প্রকারের ক্লাসিফিকেশানে আছে এগুলো সবাই শুনেছ না শুনলে ভালো করে শিখে নাও এর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আবার বলছি প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে তো এই পাঁচটা নাউনের মধ্যে প্রপার নাউন কী জিনিস ফটাফট বলছি যে নামের দ্বারা বিশেষ কাউকে বোঝা বিশেষ 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 মানে বুঝতে পারছো তো কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে ঠিক আছে তো সেরকম ক্ষেত্রে আমরা প্রপার নাউন বলে থাকি তাই না সেটা কোনো জায়গার নাম হতে পারে কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো যেমনি তোমাদের নিজেদেরই নাম সেটাও প্রপার নাউন কারণ ধরো আমি বললাম তোমার নাম অয়ন তো অয়ন বা বিকাশ যাই হোক না কেন এই নাম অয়ন অনেক হতে পারে বিকাশ অনেক হতে পারে কিন্তু একটা নামে এই নামটার মাধ্যমে কোনো বিশেষ কাউকে তো বোঝাচ্ছে তো এটা প্রপার নাউন জায়গার নাম কলকাতা ধরো তো কলকাতা একটা বিশেষ জায়গা কলকাতার মাধ্যমে কোনো বিশেষ জায়গার নামের কথাই বোঝাচ্ছে তাই না এই হচ্ছে এগুলোকেই বলবো আমরা কি বলবো প্রপার নাউন ওকে এরকম বহু আছে ঠিক আছে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম হোক যে কোনো আচ্ছা এবার কমন নাউন কমন নাউন কী জিনিস যে নামটা সকলের প্রতি কমন মানে যে নামের দ্বারা সেই শ্রেণীর সকলকে বোঝায় যেমনি আমি ধরো বললাম কাউ গরু তো কাউ বলতে কোনো বিশেষ কাউকে কি বোঝাচ্ছে বিশেষ কাউকে বোঝাচ্ছে না কাউ বলতে কাউ শ্রেণীর সকল কাউই পড়ছে বয় বয় বলতে শুধু বালক তুমি বালক না বালক শ্রেণীর অর্থাৎ ছেলেদের অল্প বালক যেটাকে মানে মানে আন্ডার বলতে পারো বারো বছর তেরো বছর তাই না মোটামুটি চোদ্দো পনেরো বছরের মধ্যে সবাইকে বালকই বলে তাই না গার্ল স্টুডেন্ট তো স্টুডেন্ট নামটার মাধ্যমে কি ছাত্র ছাত্রী সবাই পড়ছে এর মধ্যে একজনকে পার্টিকুলার বোঝাচ্ছে না বিশেষ কাউকে বোঝাচ্ছে না বুঝতে পারছি যে নামটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য স্টুডেন্ট নামটার মাধ্যমে একটা নাম তো স্টুডেন্ট নামটার মাধ্যমে সকল স্টুডেন্টসকেই বোঝাচ্ছে তো এইগুলো হচ্ছে কমন নাম ঠিক আছে তারপরে কালেক্টিভ নাম সমষ্টিবাচক নাম মানে গ্রুপ আকারে যখন বসবে নামগুলো ঠিক আছে যেমনি ধরো বললাম শিব শিব মানে ভেড়া এটা একটা কমন নাউন শিব সব ভেড়াকেই বোঝায় আবার ভেড়ার দলকেও শিব বলে ঠিক আছে ভেড়ার দলকেও কি বলে শিপই বলে শিবের বহু বচন যুক্ত হয় না কিন্তু সিপি হয় আচ্ছা আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে সোলজার সোলজার মানে সৈনিক বা সেনা তো সেনা বলতে কোনো বিশেষ সেনাকে বোঝায় সবাইকেই বোঝায় তো এই সেনা তো কমন নাউন তাহলে তাই না মানে সোলজার কমন নাউন এই সেনাদের গ্রুপ সেটাকে কি বলে গ্রুপ আকারে দলগতভাবে সমষ্টি যখনই হয়ে যায় অনেক সোলজার মিলে একটা আর্মি বলে তাকে আর্মির নাম সবাই শুনেছে তো আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন বোঝা গেল পুলিশ পুলিশও কালেকটিভ নাউন ঠিক আছে পুলিশ সিঙ্গুলারও হতে পারে পুলিশ প্লুরালও বোঝায় ঠিক আছে পুলিশ একটা কালেক্টিভ নাউনের মধ্যেই পড়ে তো এরকম কালেক্টিভ নাউন এগুলো নেক্সট আসছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কী জিনিস বস্তুবাচক যেটাকে আমরা বলে থাকি কিন্তু এইভাবে বুঝবে না এটাকে এরমভাবে ভাবো ম্যাটেরিয়াল নাউন কোনটাকে কোনটাকে বলতে পারি আমরা সমস্ত মানে পদার্থ রিলেটেড যেটাকে পদার্থ হ্যাঁ পদার্থমূলক পদার্থ কী কী হতে পারে কঠিন পদার্থ হতে পারে কঠিন পদার্থের মধ্যে কি হয় লোহা তাই না সোনা যেগুলো কঠিন অর্থাৎ বস্তু যেটাকে আমরা মানে ধরতে পারছি করতে পারছি যেটা একটা সলিডিটি রয়েছে সলিড বুঝতে পারছো কঠিন পদার্থ এটাকেই বলে নেক্সট যেটা আসছে তরল পদার্থ তরল পদার্থ কি জল সব থেকে সহজ উদাহরণ তাই না দুধ তেল এগুলো তারপরে আসছে তোমার ওই গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থের মধ্যে কি কি আসছে আগুন তাই না বায়ু এগুলো সব গ্যাসীয় পদার্থ যে কোনো পদার্থ রিলেটেড হলে তখন সেটা ম্যাটেরিয়াল নাউন নেক্সট লাস্ট আসছে যেটা অ্যাস্ট্রাক নাউন নাউন মানে কি গুণবাচক বিশেষ্য কোনো গুণ বোঝায় ঠিক আছে কোনো একটা কনসেপ্ট বোঝাচ্ছে কোনো একটা ধারণা বোঝাচ্ছে যেমন একটা নাম যেটাকে আমরা অনুভব করতে পারি ফিল করতে পারি উই ক্যান ফিল কিন্তু আমরা দেখতেও পারবে না দেখাও যাবে না দ্যাট ক্যান নট বি সিন যেটাকে দেখা যায় না বা ধরাও যায় না দ্যাট ক্যান নট বি টাচড বোঝা গেল শুধুমাত্র অনুভব করা যায় যেমনি দয়াশীলতা কাইন্ডনেস কাইন্ডনেস কাইন্ডনেসটা আমরা অনুভব করতে পারি আমরা ধরতে পারবো দেখতে পারবো দেখতে পাবো না যে দয়ালু তাকে মানে কাইন্ড ম্যানটাকে দেখতে পাবো কিন্তু কাইন্ডনেস এই যে একটা কনসেপ্ট একটা ধারণা একটা ভাবনা তাই না একটা ফিলিংস এটাকে আমরা অনুভব করতে পারি ওকে তো এরকম প্রচুর নলেজ নলেজ জ্ঞান এটা কি আমরা দেখাতে পারবো এই যে নলেজ নলেজও আমাদের একটা কনসেপ্ট তাই না একটা ধারণা মন এরকম প্রচুর আছে অ্যাবস্ট্রাগনাম তো এই অ্যাবস্ট্রাগনাম তো এবারে প্রশ্ন হচ্ছে যে যে স্যার এইগুলো এই যে আমার তো প্রশ্ন দিয়েছে কাউন্টেবেল আনকাউন্টেবেল তো আমার এইগুলো জেনে কি হবে অনেকে ভাবছ হয়তো যে পাঁচ প্রকারের এই যে নাউনের ক্লাসিফিকেশন এটার সাথে এটা কি সম্পর্ক এটার সাথে এই সম্পর্ক তুমি যদি এই পাঁচটা নাউন বুঝে যাও না তো কাউন্টেবেল আনকাউন্টেবেল তোমার গ্রিপে তুমি আরামসে সলভ করতে পারবে কিভাবে মনে রেখে দেবে খাতায় লিখে নেবে নোট ডাউন করে নেবে এগুলো কিন্তু কোনো গ্রামার বইতে সহজে পাবে না তুমি ভালো করে বুঝে নাও সমস্ত ম্যাটেরিয়াল নাউন তুমি ম্যাটেরিয়াল নাউন বুঝে গেলে সমস্ত ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনই হচ্ছে আনকাউন্টেবেল নাউন কী বললাম আবার বলছি সমস্ত ম্যাটেরিয়াল নাউন তুমি বুঝে গেছো পদার্থমূলক কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ আর সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন মনে রেখে দেবে সাধারণত এই ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর আনকাউন্টেবল নাউন এমনি এমনি না এগুলোকে টুরাল সাধারণত করা যায় না বহু বচন সাধারণত করা যায় না যেমনি ধরো এক্সাম্পল বলছি ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন তাই না তো বা ধরো রাইস বা গোল্ড সোনা এগুলো সাধারণত পুরাল করেই আমরা করি গোল্ডস ওয়াটার্স এরকম করি না এগুলোকে সাধারণত বহু বাচন হয় না ম্যাটেরিয়াল নাউনগুলোর বোঝা গেল আনকাউন্টেবল নাউনগুলোর বহু আনকাউন্টেবল মানে গোনা যায় না তো ওকে কী করে বহু বচন করবো বহু আমরা কন করি যখন বহু গোনার ব্যাপার আছে তাই না বালক বালক গুলি গোনা যাবে তো এই ম্যাটেরিয়াল আসটা নাউন গোনা যায় না ঠিক আছে তখনই এগুলো সাধারণত এর গোনা যাওয়ার মানে প্লুরালের ব্যবহার ইন জেনারেল সাধারণত নেই কোনো স্পেশাল অবশ্যই ব্যবহার আছে এগুলো ব্যতিক্রমী ইউজ সেগুলো অন্য কোনো ক্লাসে আমি বলবো কিন্তু ইন জেনারেল জেনে নাও সাধারণত কী বললাম সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এগুলো প্লুরাল হয় না ওকে ব্যবহার নেই স্পেশাল কেস সবেরই থাকে সেগুলো অন্য কোনো সময় আমি তোমাদের অবশ্যই জানাবো আচ্ছা তাহলে এই বোঝা গেল ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন সব আনকাউন্টেবল নাউন এটা ট্যুরাল হয় না আর দ্বিতীয় জেনে নাও এগুলোর আগে ওই এ এন আর্টিকেল বসে না মানে ইন্ডেফিনেট আর্টিকেল বসে না ডেফিনেট আর্টিকেল তা বসতে পারে অবশ্যই কিন্তু ইনডেফিনেট আর্টিকেল এ এন বসে না ঠিক আছে কারণ এগুলো তো গোনা যায় না আমি বলতে পারবো এ রাইস বলা যায় বলা যায় না এ ওয়াটার বলা যায় বলা যায় না তো সেটাই তো বুঝতে পারলে সহজে এ কাইন্ডনেস এ অনেস অ্যান অনেস্টি অনেস্টি মানে সততা একটা কনসেপ্ট তাই না অ্যান অনেস্টি বলা যায় না অ্যান অনেস্ট হয় ঠিক আছে অ্যান অনেস্ট হয় কারণ অনেস্ট একটা অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে সত সততা একটি সততা এরকম হয় না বোঝা গেল তো যাই হোক বলো বোঝাতে পারলাম কি না তাহলে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে তুমি বলো আনকাউন্টেবল নাউন তোমার বুঝতে অসুবিধা আছে কি না থাকার কথা নয় আচ্ছা আর একটা আমি তোমাদের ভালো ইয়ে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তোমাদের এইভাবে তো বোঝালামই আর এক অ্যাঙ্গেলেও বলে দিচ্ছি যে মূল পদার্থ কি বললাম মূল পদার্থগুলো কোনো পদার্থ তো বলেছি তো মূল পদার্থগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর মূল পদার্থ থেকে নির্মিত জিনিস মানে মূল পদার্থটা থেকে অনেক জিনিস তৈরি হতে পারে সেই নির্মিত তৈরি জিনিসগুলো কমন নাউন বলো বুঝতে পারলে কি না এক্সাম্পেল বলে দিচ্ছি ধরো উড কাঠ কাঠ একটা মূল পদার্থ তাই না তো ওটা ম্যাটেরিয়াল নাউন এইবার এই কাঠ থেকে কি কি তৈরি হতে পারে প্রচুর কিছু তৈরি হতে পারে তাই না কী কী তৈরি হতে পারে চেয়ার তৈরি হতে পারে টেবিল তৈরি হতে পারে বেঞ্চ তৈরি হতে পারে এই সবই তাহলে নির্মিত জিনিসগুলো কি হয়ে যাবে কমন নাউন হবে কিনা আর এই চেয়ার টেবিলের সাথে তুমি আর্টিকেল ইন্ডেফিনেট আর্টিকেল এ আন যুক্ত করতেই পারো এ চেয়ার করতে পারো না বা চেয়ার এস বহু করতেই পারি আমরা ম্যাটেরিয়াল নাউনে বহু বচন করা যায় না ঠিক আছে আনকাউন্টেবল নাউনে বহু বচন হয় না আর এ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আর গেলেও হয় না কিন্তু কাউন্টেবলে তো হবে মানে কমন নাউনে তো হবে এ কাউ এ বয় বলতে পারি না বয়েস বলতে পারি না বুঝতে পারলাম এ চেয়ার এ টেবিল বলা যায় আর একটা উদাহরণ দিই গোল্ড সোনা তো সোনা তো মূল পদার্থ ম্যাটেরিয়াল নাউন এবার এই মূল পদার্থ থেকে সোনা থেকে কত কিছু তৈরি হতে পারে চেন তৈরি হতে পারে নেকলেস তৈরি হতে পারে রিং আংটি তৈরি হতে পারে এগুলো তাহলে কী হবে মূল পদার্থ তো ম্যাটেরিয়াল নাও মূল পদার্থ থেকে তৈরি যে সমস্ত জিনিসগুলো হবে রিং হোক চেন হোক যাই হোক না কেন সবই কী হয়ে যাবে কমন নাউন বলো বোঝাতে পারলাম কি না ক্লিয়ার হয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার ওয়াটার মূল পদার্থ এবার ওয়াটার থেকেই তো কী হয় রিভার আসে নদী জল থেকেই তো নদী পুকুর টুকুর সবই হয় তাই তো তো রিভারটা কী হবে রিভার বলতে তো কোনো পার্টিকুলার রিভার বোঝায় না রিভার বলতে পৃথিবীর যত নদী আছে সবই বোঝায় তো এটা কমন নাউন আর কোনো বিশেষ নদীর যদি নাম বলি যেমনি গঙ্গা তো গঙ্গা তখন কী হয়ে যাবে প্রপার নাউন বলো বোঝাতে পারলাম কি না ক্লিয়ার হয়েছে তো এই অ্যাঙ্গলে সব রকমভাবে তোমাদের বুঝিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে সমস্ত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাম কী হয়ে যাবে আনকাউন্টেবল নাউন আর শুনে নাও বাকি তিনটে যে রয়েছে এই তিনটের মধ্যে সমস্ত কমন এবং কালেক্টিভ নাউন কাউন্টেবল নাউন কি বললাম সমস্ত কমন নাউন এবং কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম এগুলো হয়ে গেল কাউন্টেবল নাউন তাহলে তুমি যদি ওই পাঁচটা নাউন বোঝো কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাস্ট্রাক নাউনের ধারণা তোমার ক্লিয়ার থাকে ওর উপরে তো পরীক্ষায় প্রশ্ন আসেই তাই না তাহলে তোমার বলো কাউন্টেবল আনকাউন্টেবল বুঝতে অসুবিধা হওয়ার কথা কথা নয় তুমি যদি ওগুলো বোঝো এইভাবে যদি বিচার করো যে এটা যদি কমন নাউন তার মানে এটা কাউন্টেবেল এটা কালেকটিভ নাউন হন তো মানে কাউন্টেবল এটা ম্যাটেরিয়াল নাউন হন তা মানে আনকাউন্টেবল এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হন মানে আনকাউন্টেবেল ফিনিশ আর কিচ্ছু নেই এতে আর এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগ যে জানি স্যার প্রপার নামটা প্রপার নাম জেনে রাখো না তো কাউন্টেবেল না তো আনকাউন্টেবেল এ কাউন্টেবেল আনকাউন্টেবলের মধ্যে পড়ে না কারণ ও তো বিশেষ কোনো স্পেসিফিক কাউকে বলেই দিচ্ছে ও আবার কি কাউন্টেবেল করবো তাই না কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে এ পড়ে না গঙ্গা তো গঙ্গা গঙ্গা পৃথিবীতে একটাই আছে বুঝতে পেরেছ গঙ্গা তো পৃথিবীতে একটাই আছে তাই না ওর আগে আমরা সাধারণত ডেফিনেটলিকেল দা বসে দা গঙ্গেজ তাই না আর এ এর ব্যবহার সাধারণত নেই এবার ইউজ সবেরই আছে যেমনি ধরো আমি বললাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আগে কিছুই বসে না আর্টিকেল পপার নাউন একটা কিন্তু এ রবীন্দ্রনাথ এরম ব্যবহারও আছে এই আর্টিকেলসই আসে তো সেগুলো যখন আমি করাবো তোমাদের বলবো বিশেষ স্পেশাল টাইপ আছে বিশেষ ক্ষেত্রে ব্যবহার আছে কিন্তু সাধারণত ইন জেনারেল ওই প্রপার নাউন কাউন্টেবেল আনকাউন্টেবেল কোনোটার মধ্যেই পড়ে না বোঝা গেল কারণ ও তো বিশেষ করে বুঝিয়ে দিচ্ছে কোনো পার্টিকুলার তাই না তো পরিষ্কার উল্লেখ করেই দিচ্ছে প্রপার মানেই বিশেষ নাম এবার ওটার একটা দুটো হতেই পারে হুম তার মানে এই নয় যে তো বহু গোনা যায় স্যার কাউন্টেবেল ঠিক আছে হ্যাঁ সে যদি বলতে হয় সে তো পরিষ্কার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো একজনকেই আমরা চিনি তাই না কিন্তু আমাদের নাম আমাদের নাম তো বহু হতে পারে তাই না বহু হতে পারে কিন্তু তার মানে এই নয় যে এটাকে কাউন্টেবেল নাউন হিসেবে ট্রিট করব ইন জেনারেল সাধারণত ওরমভাবে করা হয় না কোনো স্পেশাল টাইপ আছে থাকতেই পারে যেমনি বললাম ধরো ধরো আমি বলছি তোমাদের ক্লাসে অর্ণব বলে পাঁচজন ছেলে আছে তো তো এরমভাবে বলা যায় দেয়ার দেয়ার আর ফাইভ অর্ণবস তার মানে কি এটাকে আমি কি বলে কমন নাউন বলবো কাউন্টেবল নাউনের মধ্যে ফেলে দেবো না এটাকে আনকাউন্টেবল কাউন্টেবেল কোনোটাই ওরমভাবে বলা হয় না পপার নাউনকে ঠিক আছে আর দেখো পপার নাউনকে যদি বলতেই হয় যে কাউন্টেবেল না আনকাউন্টেবেল তাহলে ওকে কাউন্টেবলই বলতে হয় কারণ রবীন্দ্রনাথ কি গোনা যায় না রবীন্দ্রনাথ তো একজনই তাই না বা যে কোনো নাম যেটা আছে সেগুলোকেও কাউন্ট করা যেতে পারে অয়ন হোক অর্পণ হোক তোমাদের নিজেদের নাম হোক সে যতগুলোই হোক কাউন্ট করা যেতে পারে গঙ্গা সেও কাউন্ট করা যেতে পারে নদ নদী যে যে নামই হোক না কেন সেটাকে কাউন্ট করা যেতে পারে তাই না যদি বলতে হয় তো কাউন্টেবেল না আনকাউন্টেবেল নামের তো কোনো প্রশ্নই নেই তাই না এগুলোকে গোনা যাবে না গোনা যাবে কিন্তু গোনার প্রয়োজনীয়তাটা কী আছে সেন্সটা কী আসছে তাই না এটা তো বিশেষ কাউকেই বোঝাচ্ছে ব্যাপারটা বোঝো কোনো পার্টিকুলার কাউকে উল্লেখ করে দেওয়া যাচ্ছে কলকাতায় একটা কলকাতাকে আবার কী গুনব তাই না আর যদি কলকাতায় মানলাম কলকাতা আর একটা কলকাতা আছে কোথাও নাম সারা পৃথিবীতে থাকতেই পারে তো সেটাকে তো গোনা যাবে সেটা কাউন্টেবেল কিন্তু যেহেতু সে যে কোনো জায়গারই হোক না কেন যেহেতু যেহেতু সেটা কোনো বিশেষ একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে তো প্রপার আর কি সেই জন্য সেটাকে কাউন্ট করার কোনো প্রয়োজনীয়তাই নেই ওই জন্য ওটাকে কাউন্টের জন্যই বারবার বলছি যে প্রপার নাউন না তো কাউন্টেবেল না তো আনকাউন্টেবল কোনোটার মধ্যেই পড়ে না ঠিক আছে এই কনফিউশনে থাকবে না হ্যাঁ বললাম যে কিছু বিশেষ ব্যবহার আছে যে নাউনের আগে এ এন দা আর্টিকেল তো ব্যবহার আছেই ঠিক আছে এটা ব্যবহার আছেই কোনো বিদ্যা গঙ্গেজ বললাম তাই না যে কোনো আগে তুমি বসে দেবে দা আর্টিকেল ডেফিনেট ব্যবহার আছে কিন্তু এ এন ইনডেফিনেট আর্টিকেলের ব্যবহার সাধারণত নেই কিন্তু কিছু স্পেশাল ইউজ আছে সেখানে ব্যবহার আছে যেমনি আমি তোমার বলেই দিচ্ছি হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ সে মনে করে সে রবীন্দ্রনাথ মানে কোনো সাধারণ ব্যক্তি কি বললাম কোনো সাধারণ ব্যক্তি যখন কোনো বিখ্যাত ব্যক্তিদের সাথে নিজেকে মনে করে জোড়ায় নিজেকে তুলনা করে বা নিয়ে মনে করে সে অমুকের মতো তখন এরকম ব্যবহার আছে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ ঠিক আছে এটা মনে রাখবে আর আরও একটা বলে দিই যখন একজন বিখ্যাত ব্যক্তিত্বের সাথে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্বের তুলনা হয় যেমনি ধরো বললাম কি বলবো রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এরকম রবীন্দ্রনাথের সাথে এখানে শেক্সপিয়ার আর একজন মহান বিখ্যাত ব্যক্তিত্ব ইংরাজি সাহিত্যের জগতে তার সাথে তুলনা করলাম তো তখন দেখো কী হলো রবীন্দ্রনাথ ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া শেক্সপিয়ার একজন নাম তার আগে দা বসালাম সাধারণত বসাই আমরা কোনো নামের আগে দা সাধারণত বসাই না কিন্তু এখানে বসালাম ডেফিনেটালি ডিগ্রি বসালাম তো বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে তুলনা হলে এটা আর্টিকেলসে কাজে লেগে যাবে শুনে নাও তখন তাদের আগে দায়ের ব্যবহার এরকম আছে বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে তুলনা হলে এরকম কেসে যে রবীন্দ্রনাথ ইস ড্যাস এরকম দিয়ে দেবে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ওকে আর কোনো সাধারণ ব্যক্তি যদি কেউ মনে করে কেউ আছে না যে নিজেকে রবীন্দ্রনাথ মনে করে যে নিজেকে কালিদাস মনে করে শেক্সপিয়ার মনে করে তখন এরকম ইন্ডিফ ইন্ডিফিনেট আর্টিকেল এ এন এর ব্যবহার আছে স্পেশাল ইউজও তোমাদের উল্লেখ করেই দিলাম আমি তারপরে আমি তো প্র্যাকটিস করাবো সেখানে তোমরা পাবেই ঠিক আছে এই নিয়ে কনফিউশনের মধ্যে থাকবে না ঠিক আছে প্রপার নাউন কাউন্টেবল আনকাউন্টেবল কোনোটার মধ্যেই পড়ে না ঠিক আছে তো কমন নাউন কালেকটিভ নাউন কি বললাম কাউন্টেবল নাউন তাহলে তুমি কমন নাউন আশা করি যে নামটা সবার প্রতি কমন যে নামের মাধ্যমে ওই শ্রেণীর সকলকে বোঝায় সেটা হচ্ছে কমন আর যদি কোনো নাম দলগতভাবে একটা নাম তৈরি হয় তখন সেটাকে বলবো কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন সব রকম অ্যাঙ্গেলে বুঝিয়ে দিলাম পদার্থ তরল গ্যাসীয় কঠিন পদার্থ এবং মূল পদার্থ এগুলোকেই বলে ম্যাটেরিয়াল নাউন তাই না এবং এইভাবে বলতে পারো যেমনি ধরো রাইস বা ধরো বললাম সুগার চিনি এটাকে কি গোনা যায় না তাই না কিন্তু ওজন করা যায় পরিমাপ করা যায় গোনা যায় না এরকমও আছে ঠিক আছে তরল পদার্থ তো আছেই জল এও গোনা যায় না তাই না কিন্তু ওজন করা যায় এইভাবেও ভাবতে পারো ম্যাটেরিয়াল নাউন অনেকভাবে সব রকম অ্যাঙ্গেলে আমি বুঝিয়ে দিলাম তারপরে নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তো বললাম কোনো একটা কনসেপ্ট কোনো একটা ধারণা গুণবাচক বিশেষ তো বলো এইগুলোর প্রচুর এক্সাম্পল আছে তাহলে স্টারটা বোঝা গেল স্টারটা কিন্তু কোন নাউন স্টার বলতে গেলে স্টার স্টারের আগে দেখো আমরা এ স্টার বলতে পারি স্টার বহুবচন প্লুরালও করতে পারি তার মানে এটা কমন নাউন তো এটা কাউন্টেবল নাউনের মধ্যেই বলতে হবে আনকাউন্টেবেল বললে হবে না স্যার আমরা তো তারা গুনতে পারি না এরকম প্রচুর কনফিউজিং আছে কিন্তু হ্যাঁ এ আর এ তো বাতাস মানে গ্যাসিও ইয়ে তো এটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে হবে ফায়ারও তাই বলো তাহলে সহজ বুদ্ধি বোঝা গেল তো আনকাউন্টেবল নাউনে কী বললাম এটা নোট ডাউন করে নেবে আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না সাধারণত বলেছি হ্যাঁ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বলতে পারো কাউন্টেবেল নাউন প্লুরালও হয় আর ইনডেফিনেট আর্টিকেল আরামসে ব্যবহার করা যায় এ এন কিন্তু আনকাউন্টেবল নাউনে প্লুরালও করা যায় না আর এ এন আর্টিকেল মানে ইনডেফিনেট আর্টিকেল ব্যবহার করা যায় না আনকাউন্টেবল নাউনে মানে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনে বলো আশা করি আর কোনো কারুর অসুবিধা হওয়ার কথা নয় কাউন্টেবেল আনকাউন্টেবেল নিয়ে সম্পূর্ণ ধারণা আমি ক্লিয়ার করে করতে আশা করি পেরেছি সবারই তো এগুলো নোট ডাউন করবে লিখে নেবে ঠিক আছে তো চলো এবারে সলভ তোমরা নিজেরাই করতে পারবে প্রথম প্রশ্ন দেখো কী বলছে এক নম্বর বলছে ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে মানে গাছে চারাগুলোতে জল দাও প্রত্যেক দিন তো আমি জানি এখানে অনেকেই লাফিয়ে লাফিয়ে ওয়াটারটাকে দেখবে যে ওয়াটার এই তো স্যার আপনি একটু আগেই বললেন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন মানে এই আনকাউন্টেবেল নাউন কিন্তু এখানে আমি ওয়াটারটা লিখতে পারবো না এবার তোমরা বলবে স্যার কেন তার কারণ তোমাকে প্রশ্নে বলেছে কাউন্টেবেল এবং আনকাউন্টেবল নাউনগুলো তোলো যেগুলো বাক্যে দেওয়া হয়েছে অব দ্য গিভেন সেন্টেন্সেস কি বলছি তোমাকে যে বাক্যগুলো দেওয়া আছে সেখান থেকে কাউন্টেবেল আনকাউন্টেবেল নাউন তুলতে বলেছে বাইরে থেকে নয় তো ওয়াটার তো একটা অবশ্যই আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউন আর কি কিন্তু আমি তুলতে পারবো না এখানে কেন কারণ এখানে ওয়াটার ভার হিসাবে ব্যবহার হয়েছে মনে রেখে দেবে আমার স্টুডেন্টসরা তোমরা জানোই আমি বলেই থাকি যে একটা ওয়ার্ডের মাল্টিপেল পাটসঅসপিজ হতে পারে এবং মাল্টিপেল মিনিংস হতে পারে বহু পার্শসপিজ এবং বহু অর্থ হতে পারে যেমনি এখানেই এক্সাম্পল দেখো ওয়াটার এখানে ভার হিসাবে ইউজ হয়েছে ওয়াটার নাউনও হয় ওয়াটার ভারবো হয় বলো বোঝাতে পারলাম কি না ঠিক আছে তো তাই প্ল্যান্টও ভারবো হয় প্ল্যান্ট নাউনও হয় তো এখানে এসযুক্ত আছে বুঝতেই পারছো এবং ব্যবহার বলছে এটা নাউন হিসাবে ব্যবহার আছে ওয়াটার মানে জল দাও এটা ইম্পারেটিভ বাক্য ঠিক আছে ইম্পারেটিভ বাক্য আছে ওয়াটার আর দ্য প্ল্যান্টস এভরিডে ইম্পারেটিভ মানে অনুজ্ঞাসূচক বাক্য যেগুলো ওয়াটার রিকোয়েস্ট অ্যাডভাইস বোঝায় আদেশ অনুরোধ উপদেশ তার মধ্যে বয়েছে জল দাও চারাগুলোতে প্রত্যেক দিন ঠিক আছে তো প্ল্যান্টের সাথে দেখো এস আছে প্ল্যান্টের আগে দেখো আর্টিকেল দাও আছে চারাগুলি তো এস বহু করা গেছে তার মানে এটা কাউন্টেবল নাউন বহু করা গেছে মানে এগুলো কাউন্টেবেল নাউন তাই না ক্লিয়ার হচ্ছে তো তাহলে প্ল্যান্টস আমি এখানে লিখবো কিন্তু আমি কিন্তু ওই এক মিনিট একটু কিন্তু ওই তোমাদের ওয়াটারটা কিন্তু আমি এখানে লিখতে পারবো না তার কারণ ওয়াটার এখানে ভার হিসাবে ইউজ হয়েছে ওয়াটার এখানে ভার ডুভার বা অ্যাকশান ভার ঠিক আছে জল দাও গাছগুলিতে ওয়াটার এখানে নাউনে নাউন হলে এখানে আমি লিখতে পারতাম আনকাউন্টেবেল না তোমাকে তো এখানে বলেছে তলার বাক্যগুলো থেকে কাউন্টেবল আনকাউন্টেবেল নাউন লিখতে বলেছে তাই না তাহলে ওয়াটার এখানে ভার বিষয় ব্যবহার করে আমি কী করে লিখবো যদি কেউ বলে থাকে ভুল সেটা নিশ্চিত ওকে তারপরে আমি জানি এখানে অনেকে বলবে এই যে ডে এই যে ডে আছে না এই ডেটাকে আমি জানি অনেকে কাউন্টেবেল নাউনে বলবেন হ্যাঁ ডে কাউন্টেবেল নাউন অবশ্যই গোনা যায় ডেস বহুবচন করা যায় কিন্তু তোমার এখানে ব্যবহার দেখতে হবে এখানে ডে আছে অনেকে বোঝে না ভালো করে বুঝিয়ে দিচ্ছে ভালো করে শোনো ভুল করবে না ভুল শিখবে না দেখো এভরি ডে আছে এভরিডে কি ডে তো একটা নাউন এভরি একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা এভরি ডে নাউনটাকে কোয়ালিফাই করছে কিন্তু এখানে এই এভরিডেটা একসাথে বসেছে এটা বসে একটা ফ্রেশ তৈরি করেছে ফ্রেশ মানে শব্দগুচ্ছ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো ফাইন অ্যাডভাব মানে টেন্সের ঘটনের ভাব থাকে না মোর দ্যান ওয়ান ওয়ার্ড একের অধিক শব্দ তো এটা একটা ফ্রেশ মানে শব্দগুচ্ছ বাংলায় যেটাকে বলে তৈরি করেছে এবং যদি জিজ্ঞেস করো ক্রি ফ্রেজ এই ফ্রেশটা ডেটা ডেলির সাবস্টিডিউট নয় মানে ডেলির পরিবর্তে হিসেবে বসেছে না ডেলি মানেও প্রতিদিন এভরি ডে মানেও প্রতিদিন আর ডেলিটা কোন পার্স অফিস অ্যাডভাব তো এটা সবাই জানার কথা ডেলি একটা অ্যাডভাব না কোন কী কী অ্যাডভাব আছে জানতে হবে তো এই এভরিডেটা ডেলির মতো কাজ করছে প্রত্যেক দিন জল দাও ভার্ভটাকে কোয়ালিফাই করছে না কি না বলো এভরিডে ওয়াটার এই ভার্ভটাকে কোয়ালিফাই করছে না যে প্রতিদিন কি জল দাও তা ভার্ভকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ভ বলে কি না বেসিক্স ক্লিয়ার থাকতে হবে এই পার্সাস বিচের বিস্তারিত ক্লাস আমি অলরেডি নিয়েছি প্লে লিস্টে যাও সেখান থেকে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখে নাও সমস্ত ক্লাস নিজে পার্সাস বিচের বেস ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ তো এটা কি ফ্রেশ অ্যাডভার্ভ ফ্রেশ শটে লিখলাম ঠিক আছে তো এটাকে আবার ডেতে কাউন্টেবল নাউনে লিখে দিও না কিন্তু এটা একটা অ্যাডভাব ফ্রেশ ওকে এটা কিন্তু হবে না নেক্সট ক্যান ইউ গিভ মি সাম সল্ট এখানে একদম সোজা দেখতে পাচ্ছো সল্ট একটা নাউনই রয়েছে তো সল্ট কোন নাউন সল্ট বলো ওই যে পাঁচটা নাউনের মধ্যে ভাববে পাপার নাউন তো ছেড়ে দাও কমন নাউন ম্যাটেরিয়াল কালেক্টিভ ম্যাটেরিয়াল অ্যাক্সট্রাক্ট তো সল্ট সুগার যদি ম্যাটেরিয়াল নাও সল্ট অবশ্যই কী হবে ম্যাটেরিয়াল নাউন তাই না ম্যাটেরিয়াল নাউন মানে বলো আনকাউন্টেবল নাউন হবে কি না সল্ট আমরা বহু করতে পারবো এস দিতে পারবো ব্যবহার নেই এ সল্ট বলতে পারবো একটি নুন বলতে পারবো না তা তোমাদের একটু আগে বললাম যেখানে এ এন যে নাউনের আগে এ এন আর্টিকেল মানে ইন্ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা যায় না এবং বহু করা যায় না সেটাই আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউন তাই না ওকে হয়ে গেল নেক্সট আই স্যাট অন দ্য চেয়ার তো চেয়ার তো একটু আগেই বলে দিলাম মূল পদার্থ কাঠ থেকে তৈরি সাধারণত হয় তাই না বা লোহা থেকেই তৈরি হোক মূল পদার্থ থেকে তৈরি নির্মিত জিনিস তো নির্মিত যেগুলো তৈরি হয় জিনিসগুলো সেগুলো সব কি হয়ে যায় কমন ডাউন আর কমন ডাউন মানে কাউন্টেবেল নাউন কি না বলো বলো বোঝাতে পারলাম চেয়ার ঠিক আছে চেয়ারের আগে যে কোনো আর্টিকেল ব্যবহার হতে পারে ডেফিনেট অ্যান্ডেফিনেট যে কোনো আর চেয়ার বহু করা যেতে পারে চেয়ারস বলতেই পারি গোনা যায় তাই না সুতরাং কাউন্টেবেল নাউন তো ওই রকমভাবে ভাববে না এটাকে গোনা যায় ওটাকে গোনা যায় না এইভাবে অ্যাঙ্গেলে ভাববে হানড্রেড পার্সেন্ট ঠিক হবে ঠিক আছে ওগুলো একদম শিশু শ্রেণীর বাচ্চাদের যে গোনা যায় এটাকে গোনা যায় না ওটা ঠিক আছে কিন্তু এইভাবে ভাবতে শেখো ওকে যে এই পাঁচটা নাউন যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তুমি আরামসে মানে কমন টু অ্যাবস্ট্রাক্ট যদি ক্লিয়ার তুমি কাউন্টেবেল আনকাউন্টেবল আরামসে বার করতে পারবে প্রুরাল করা গেলে এবং এ এন আর্টিকেল বসানো গেলে কমন নাউন ঠিক আছে বা কালেকটিভ নাউনও হতে পারে মানে কাউন্টেবল নাউন হয়ে যাবে আর ম্যাটেরিয়াল নাউন না নাউন টুরালও করা যায় না এ অ্যান্ড ইন্ডেফিনেট আইগুলো বসানো যায় না মানে আনকাউন্টেবল নাউন এর থেকে সহজ বুদ্ধি আর নেই যেভাবে তোমাদের বলে দিয়েছি ম্যাটেরিয়াল নাউনেরও বিষদ ব্যাখ্যা দিয়েছি যে কোনো পদার্থ মূল পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ ঠিক আছে এই বলে দিলাম আশা করি তোমরা এর থেকে লাভবান অবশ্যই হবে চেয়ার তারপরে দেখো লাস্ট ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে কী ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে তুমি কি এক গ্লাস করে আর কি দুধ প্রতিদিন খাও দুই হবে গ্লাস অফ এভরিডে তো যাই হোক এখানে দুটো নাউন আমি দেখতে পাচ্ছি এই যে গ্লাস দেখতে পাচ্ছ গ্লাস আর একটা মিল্ক ঠিক আছে তো মিল্ক একটা লিকুইড তরল পদার্থ না তরল জিনিস ওয়াটারের মতনই সেটা বুঝতেই পারছো ম্যাটেরিয়াল নাউন তার মানে কোথায় আসবে এই যে আনকাউন্টেবলের ঘরে বলো ক্লিয়ার হয়েছে আর গ্লাস গ্লাস দেখো এ গ্লাস বসেছে এ আর্টিকেল ইন্ডিফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে না তার মানে এটা কমন ডাউন গ্লাসেস বহু বচনও করা যায় প্লুরালও করা যায় তার মানে কমন ডাউন সুতরাং এটা কাউন্টেবেলের ঘরে বসবে কি না বলো কমন ডাউন কাউন্টেবেল তোমাদের বারবার করে বললাম ক্লিয়ার হয়েছে বলো তাহলে একটা জায়গায় এই যে আনকাউন্টেবেলের জায়গায় গ্যাপ থেকে গেল কারণ এখানে কিছু আসবে না কারণ ওয়াটার কোনো এখানে ভার বিষয়ে ব্যবহার হয়েছে তো তোমাকে তো বার করতে বলেছে নাউন্স কাউন্টেবল আনকাউন্টেবল নাউন্স এই জন্য ওয়াটারটাকে লিখতে পারা যাবে না এই কটাই এখানে কাউন্টেবেল আনকাউন্টেবেল নাউন আছে টোটাল বলো আশা করি ক্লাস এনজয় করেছো কোথাও একবার বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে এই সুবিধা তোমাদের কাছে ইউটিউবে আছেই ঠিক আছে প্লে লিস্টও লক্ষ্য রাখবে তোমাদের নিজেদের প্রয়োজন অনুসারে দেখো ঠিক আছে আমি ট্রান্সলেশনের উপরে বহু ক্লাস নিয়েছি এই ক্লাসটা ক্লাস ফাইভ সিক্স সবার জন্যই কার্যকরী ঠিক আছে বা যারাই কাউন্টেবেল আনকাউন্টেবেল এবং ওই পাঁচটা যে নাউন প্রপার থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট নাউন যাদের ধারণা ক্লিয়ার নেই তাদের সবার ক্লিয়ার হয়ে যাবে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত রইলো